একটাও বলবো না কালকে ইন্টারভিউ নিতে আসলে বলতাম আরে বাবা এটা তো সারপ্রাইজ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিলি মানে ও আমার যা যা জানে সেটা যদি ইন্টারনেটে প্রকাশ হয়ে যায় তাহলে সিটি সিনেমার মনে হয় 100 মিলিয়ন ভিউজ তো হবেই মিলির জাস্ট প্যাকআপ হয়েছে এবং প্যাকআপ হওয়ার পরেই আমাদের তরফ থেকে পাকড়াও করা হয়েছে আজকে খেয়ালিকে কারণ আমরা ঠিক করেছিলাম যে সবার আগে ওকে জন্মদিন উইশ করব তো বলো কেমন লাগছে আমার এটা ফার্স্ট কেক আজকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে সিটিকে শ্রীতমাদিকে আর যে দুজন দাদা এসেছেন আমাদের ক্যামেরার দাদারা মানে এটা আমার ফার্স্ট কেক তো আমি এইবার ফিল করছি আচ্ছা কালকে বোধহয় কিছু একটা আছে কারণ আমি কালকে ও সারাদিন যেটা আমাদেরকে বলছে আমার না হচ্ছে না মনে হচ্ছে জাস্ট বয়সটা বেড়ে যাবে কিন্তু আর কিচ্ছু হবে না আমার না ফিলই হচ্ছে না তো আমি অনুভব আমরা ওকে বলছিলাম যে তুই চিন্তা করিস না শুটিং হয়ে গেলে একদম তোর ডেফিনেটলি ভালো করে বার্থডে কাটবে খুব হেক্টিক যাচ্ছে সেই জন্য একটু আর কি এই ক্ষেত্রে আমি ওয়েন্ডিলাকে একটা স্পেশালি একটা মানে ওর একটা গুণ রেকগনাইজ করবো যে কয়েকদিন আগে একটা সেটে যখন দেখা হয়েছে ওর তোর জন্মদিনের কথা মানে তোমার জন্মদিনের কথা সবার আগে ওয়েন্ডিলা মনে 14 ফেব্রুয়ারি আমাদের একটা বড়দিন আসছে আজকে আমার ফার্স্ট কেক কাটায় আমার সাথে একমাত্র ওয়েন্ডিলা দি আছে হ্যাঁ সত্যি ডেফিনেটলি এটা মনে থাকবে আমার তো একটু ওয়েন্ডিলা শুনি যে কালকে ওর জন্য যেটুকুনি প্ল্যান করা হয়েছে তার মধ্যে কয়েকটা জিনিস তো মাস্ট হয়তো রেখেছো তার মধ্যে 3টে জিনিস যেগুলো একটু যদি রিভিউ একটাও বলবো না কালকে ইন্টারভিউ নিতে আসলে বলতাম আরে বাবা এটা তো সারপ্রাইজ কালকের এমনি কালকে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে তারপরে হচ্ছে খেয়ালি দিবস এবার এই 3টে মিলিয়ে যদি একটু সারপ্রাইজ না রাখি আমরা নিজেরা এইভাবে এন্টারটেইন করি ঠিক আছে মানে ধরো আমার বার্থডের দিনে এই গেল আমার বার্থডে ওরা হঠাৎ করে দেখছি খেয়ালি আমার জন্য গিফট নিয়ে এসছে আমার একটা খুব সুন্দর আমাকেও ল্যাম্প দিয়েছে এবার সেইটা জ্বালিয়ে আমরা ঘরে বসে ছবি তুলেছি এই ছোট ছোট জিনিসগুলোই আমরা তো নিয়ে যাই মেমোরি হিসেবে পুরো এই এতদিনের সিরিয়াল একটা ফ্যামিলির মতো হয়ে যায় সবার মধ্যে ভালোবাসা মান অভিমান সব কিছু হয় তো এইগুলোই মনে থাকে তো এই ছোট্ট এই কেক কাটা সবার সাথে এত মজা এইগুলোই আমার মনে হয় মনে থাকবে কালকে ওকে কি সারপ্রাইজ দিচ্ছি সেটা দেখার জন্য খেয়ালিকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে আর কন্টেন্টগুলো দেখতে হবে ব্যাস খেয়ালির কালকে কি প্ল্যান আই হ্যাভ নো প্ল্যান ও কখনো আসেনি ক্যামেরার সামনে আসেই না এসে যাচ্ছে তো কালকে আমি ওকে গিফট চেয়েছিলাম যে তুই আমাকে কি দিবি তো বলল আমি কালকে তোকে আমার সময় দেব আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে ওর দিদি ওকে এত সময় দেয় ওকে এত প্যাম্পার করে যে আমি মাঝে মাঝে ফিল করি যে আমার যদি একটা এরকম দিদি থাকতো সবাই বলে আর মানে আমার মা বাবা ব্যস্ত থাকে তো ও ইজ লাইক আমার সেকেন্ড মা আমি সব সময় বলি আর ও প্রচন্ড কাম এবং ও যে আসে এখানে এসে মানে প্রপার ওকে খাইয়ে দেওয়া টাইম সবকিছু এগিয়ে দেওয়া মানে সত্যি ওর মতো দিদি পাওয়া যায় না মানে ভাগ্য করলে এরকম দিদি পাওয়া যায় ধমকিটাও খেতে হয় একটু বোনের ব্যাপারে দিদি তো বোন মানে দিদির থেকে কোনোদিন বোনের ব্যাপারে আমরা শুনিনি সত্যি খারাপ জিনিস যদি কেউ জানে ওটা বলবে না খুব নাকি শান্ত মানে একটা সাতচড়ে রা কাটে না এটা কি বলে দিল বৈশালী আমরা কি কিছু বলবো এরপরে না এই যে একটা ভুল কনসেপ্ট সবার মাঝে এসে সাতচরে রা কাটে না নো ও যথেষ্ট কথা বলতে ভালোবাসে এবং যদি K-pop হয় বিষয়টা তাহলে তো খেয়ালি অন্য জায়গায় চলে যাবে অন্য কিছু বলবে কিছুদিন আগে সাউথ কোরিয়া যাওয়া নিয়ে একটা র্যান্ডম প্ল্যান হয়ে গেল তাহলে আমি চলে যাবো 1.5 মাস থাকবো ওখানে গ্রামে গিয়ে গ্রামের খাবার খাবো এই করবো আর অনুভব তো সারাদিন এই নিয়ে ওর পেছনে লেগে যাচ্ছে মানে এটা আমাদের কমন টপিক মানে ওকে একটা জিনিস নিয়ে বলা আমাকে একটা জিনিস মানে এগুলো আমাদের চলতেই তোমাকে কি নিয়ে করে আবৃত্তি না আমাকে শুধু আবৃত্তি নিয়ে না আমাকে আরো অনেক জিনিস আছে আমার মুড সুইংস নিয়ে বলা হয় তো মানে এইটা অন্যরকম ধরো আমি এই প্রচুর কথা বলছি তারপরে আমাকে আবার কখনো দেখা যাবে প্রচন্ড কম কথা বলছি প্রচন্ড। এবার এইটা হচ্ছে খুব চাপের ব্যাপার। আমি এখন মস্তি জোনে আছি বিকজ কালকে ভ্যালেন্টাইনস ডে। প্রচন্ড প্রেম নিয়ে আসবো আমরা তো ফ্লোরে, ওই ভালোবাসাটা না নিয়ে আসলে তো মানে শুটিং করা যাবে না। একজনের ভালোবাসার দিবসেই জন্ম, কিন্তু অদ্ভুতভাবে তার জীবন ভর্তি ভালোবাসা, কিন্তু প্রেমটা সে করছে না। এটা কতটা বিশ্বাসযোগ্য বলো তো? না না, বিশ্বাসযোগ্য তো বটেই। আরে বাবা, জীবনে সবার প্রেম আছে, আমার আছে, ওর আছে, ওর আছে, তোমারও। তুমি তো বিবাহিত, ছেড়ে দাও। তো বলেও কি প্রেম আছে? প্রেমা হতো, ওকে ফাইন, এইটাতে আমরা নাই বা গেলাম। কিন্তু এই যে প্রেম না থাকলে কি বেঁচে থাকা যায় বলো? সারা দিন আমরা রোমান্টিক সিন করছি, চোখের দিকে তাকিয়ে বলছি তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না, বাদাম ভাজা খাওয়াচ্ছ ওর বড় ওকে। তারপরে যদি প্রেম জীবনে না থাকে তাহলে কি করে হবে বলো? কি আর বলা যাবে। যাই হোক, কালকে খেয়ালির প্ল্যানটা শুনি। কালকে শুটিং করবো, তারপরে মা আসবে, একটু পায়েস করবে, দুপুরবেলা জানি না খিচুড়ি টিচুড়ি খাবো, সরস্বতী পুজোটাও ফিল করতে হবে, আর সন্ধ্যেবেলা একটা ইমপ্রম্পটু, যেটা আমার কোনো কিছুই করার নেই। যদি কেউ কোথাও টেনে নিয়ে চলে যায় আমি চলে যাব। নিয়ে যাবে কালকে, ওইটা নিয়ে ওর চিন্তা নেই। ওই যে পাশে দাঁড়িয়ে আছে পার্টি প্ল্যানার বলতে ওর বড় ভালোবাসার সময় আমাকে মুখই খুলতে দেয়া হচ্ছে না এখানে। না সরি আমরা ভুল করেছি তোর সাথে। তুই বল কথা বলছিস না, এই ভাবছিস আবার ভান্ডা ফুটে যাবে। মানে ও আমার যা যা জানে সেটা যদি ইন্টারনেটে প্রকাশ হয়ে যায় তাহলে সিটি সিনেমার মনে হয় 100 মিলিয়ন ভিউজ তো হবেই। না না, এই ক্ষেত্রে বলা উচিত তারকাটা একটা কথা আছে, ওর হচ্ছে তার নেই, আমরা আনপ্লাগড একদম। মানে কোনো তার নেই, কখন কোথায় থাকে, মানে বসে আছে এখানে চলে গেছে গড়িয়া, মানে কখনো ভালো মুডে, কখনো মুডি, কখনো ভীষণ রেগে আছে। এই হেক্টিক শিডিউলে কাজ করলে তো হবে না। আমরা দুজনেই ফেব্রুয়ারি, তো আমাদের একটু ক্যারেক্টারিস্টিকগুলো কাছাকাছি। তো এখন কালকে সরস্বতী পুজোটা একটু, হ্যাঁ আমাদের এখানে সেটা সরস্বতী পুজো হবে, খুব ইচ্ছে আছে শাড়িটারি পরে এসে একটুখানি পুজোর মধ্যে যোগদান করা। জানি না কতটা হবে, যেহেতু 7টায় ওর কল টাইম থাকছে, চেষ্টা করবো কালকে। কখন? আমিও বলতে যাচ্ছিলাম না 7টায় নয় আসবো না, এটা কাটিটা দেখাবে না কি না। যাই হোক না, সেটা দেখালেও কোনো অসুবিধা নেই। এটা বোঝা যায় যে কতখানি পরিশ্রম করতে হয়, মানে সকালবেলা 7টার পরে হাসি মুখে ইন্টারভিউ দেওয়া। আমি চেয়েছিলাম কিন্তু সেটা লাস্ট অবধি হয়ে ওঠেনি। আমি জানি না কালকে আমাকে বিকেল বেলা ছাড়বে কিনা। শুভ বলো না না, ছাড়বে মানে এটা হলে ওর হয়ে আমরা কাজ করে দেব। ওকে বলবো যে তোকে ছাড়ো, ডামি ওর না, ডামির দরকার নেই বাবা, আমাদের মিলি এমনি থাকুক, কিন্তু ডামি লাগবে না। কিন্তু ওর হয়ে ওর কাজগুলো রেখে আমরা কাজ করব। আমি বুঝেছি এই ছুটিটা অনেকটা সরকারি প্ল্যানগুলোর মতন হয়, কিন্তু হয় না। তো কালকের দিনটা কেমন যাবে সেটা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে। উপর ডিপেন্ড করছে যে কালকের দিনটা কেমন যাবে। বেশ, তো তিনজনেই যদি ব্যান্ডের গান তো না, বাট আমার একটা খুব পছন্দের গান আছে কোরিয়ান ড্রামার। আমি চেষ্টা করছি লিরিক্স মনে থাকলে। আমি এত এক্সাইটেড, আরে আমি তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই। ওখান থেকে ছুঁড়ে মারো, তুই গে ফেল এই তো আছে না। রত্ন এখানে সব রত্নরা কাজ করে, আর তারপর আমি একটাই কথা বলতে চাই, খেয়ালির জন্য আমরা কোনো পাত্র এখান থেকে নেব না। কোরিয়ান যদি কেউ এটা দেখো, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমরা বাঙালি ছেলে, আই ওয়ান্ট বাঙালি ছেলে ইন কোরিয়ান ভার্সন। দিস ওয়াজ গুড অন বাঙালি ছেলে ইন কোরিয়ান ভার্সন। আই এম পারফেক্ট, একদম পারফেক্ট। তোমরা কালকে আসলে খুব ভালো হতো। আমরা আশা করব কালকে তোমরা এসো, একটা সরস্বতী পুজোর ভাইব দাও এসে, প্লিজ এসে ভাইব দিও আমাদের, শাড়িটারি পরে এসো, আমরা যাতে একটা ফিল করতে পারি। এসে চলো তোমাদের, হ্যাঁ আমরা তোমার ইন্টারভিউ অনেক বড়, বিশাল বড় রত্ন আংটি করে নিজেই নিজেকে পড়ি, সেটা কোনো বলে ব্যাপার না। সবাইকে টাটা, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা, খুব ভালো করে ভ্যালেন্টাইন্স ডে কাটাও। এই বছরের প্রথম জন্মদিন তোমরাই পালন করলে, অনেক থ্যাংক ইউ তার জন্য তোমাদেরকে। অবশ্যই তোমরা কালকে এসো, প্রত্যেক বছর যেন এইভাবেই তোমাদেরকে ভাই সবার আগে তোমরা টাটা টাটা বাই। Tollywood's latest update, gossip and entertainment pete subscribe korun shudhumatro Siti Cinema and follow korun Siti Cinema's Instagram, Facebook, Twitter and share chat page.